হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে আমি আপনাদের মাঝে 3.7 ভোল্টের দুটি লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে কীভাবে 6 ভোল্ট অথবা 6 ভোল্ট প্লাস তৈরি করতে হয় সেটি শেয়ার করব। অনেকে আমরা 6 ভোল্টের লাইট অথবা 6 ভোল্টের ফ্যান হোক যে কোনো কিছু চালাতে চাই, কিন্তু আমাদের কাছে 6 ভোল্টের ব্যাটারি থাকে না। অনেক সময় আমাদের কাছে থাকে লিথিয়াম আয়ন ব্যাটারি অথবা এরকম মোবাইলের ব্যাটারি। সো মোবাইলের ব্যাটারি দিয়ে কীভাবে বানাতে হয় সেটিও আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। আজকে আমি লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে কীভাবে বানাতে হয় সেটি আপনাদের মাঝে শেয়ার করব। তবে তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো লেটস গো স্টার্ট। এখন আমার কাছে যে লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে, লিথিয়াম আয়ন ব্যাটারির দুটি প্রান্ত থাকে, প্রতিটা ব্যাটারির দুটি প্রান্ত থাকে, একটা প্লাস প্রান্ত এবং একটি মাইনাস প্রান্ত। এখানে প্লাস প্রান্ত হলো এটি এবং এটা মাইনাস প্রান্ত, এবং আরেকটা ব্যাটারি যে আমার কাছে রয়েছে সেটি মাইনাস প্রান্ত এটি এবং প্লাস প্রান্ত এটি। আমি কীভাবে করি আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে প্লাস প্রান্ত এবং এখানে মাইনাস প্রান্ত। আমি একটা ব্যাটারি প্লাস প্রান্ত অপর ব্যাটারি মাইনাস প্রান্তের সাথে যুক্ত করব, তাহলে আমি 6 ভোল্ট প্লাস পেয়ে যাব। এখানে আমার প্লাস প্রান্ত রয়েছে এবং আরেকটা ব্যাটারি মাইনাস প্রান্ত, আমি এই দুটি প্রান্ত একত্রে যুক্ত করব। একত্রে আমি যুক্ত করে নিয়েছি এবং আমার অপর দিকে থাকতেছে একটা প্লাস প্রান্ত একটা মাইনাস প্রান্ত। দেখতে পাচ্ছেন এখানে একটা প্লাস প্রান্ত এবং আরেকটা ব্যাটারি মাইনাস প্রান্ত, কালো অংশ লাল অংশ। আমি এখন এখানে একটু টেপ দিয়ে ইয়া করে নিব যাতে খুলে না যায়। আমি টেপ লাগিয়ে নিয়েছি এবং আমার যে দুটি প্রান্ত রয়েছে এখন আমি ভোল্টমিটার দিয়ে আপনাদের চেক করে দেখাবো আসলে আমি 6 ভোল্ট পাইছি কিনা। সো ভোল্ট মাপার জন্য আমি ব্যবহার করতেছি ডিজিটাল মাল্টিমিটার। সো এই ডিজিটাল মাল্টিমিটার সম্পর্কে একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা অবশ্যই চ্যানেলটি ভিডিওটি দেখবেন চ্যানেল থেকে। এখন আমি কিভাবে চেক করতে হয় সেটি আপনাদের দেখাবো। এখানে আমি 20 করে নিয়েছি কাটাটি, এভাবে কাটাটি করে নিব এবং এখান থেকে আমি চেক করে নিব। আমি একটা প্লাস প্রান্ত একটা মাইনাস প্রান্তে যুক্ত করে দিব। দেখতে পাচ্ছেন এখানে 7.73 ভোল্ট, মানে 6 ভোল্ট প্লাস। সো এটা দিয়ে নিঃসন্দেহে 6 ভোল্টের যে কোনো কিছু চালানো যাবে, এবং অবশ্যই একটু ভোল্টটা বেশি সে কারণে আমাদের কোনো ডায়োড বা রেজিস্টার লাগাই নেওয়ার লাগবে, তাহলে ভোল্টটা একটু কম আসবে। তবে চার্জ কম থাকলে 6.7 ভোল্ট দিয়ে আর কি যে কোনো কিছু চালা যাবে, মানে 6 ভোল্টের যে কোনো কিছু 7.73 ভোল্ট দিয়ে চালানো যাবে। সো আমি এখন আপনাদের একটি 6 ভোল্টের ফ্যান চালিয়ে দেখব। আমি একটা 6 ভোল্টের মোটর নিয়েছি এবং মোটরটি আমি চালিয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন আমার মোটরটি ঘুরতেছে, আপনারা দেখলেন মোটরটি ঘুরতেছে। সো এ থেকে বোঝা যায় যে 6 ভোল্টের যে কোনো কিছু চালানো যাবে। আমি 3.7 ভোল্ট কিন্তু ব্যবহার করছি, 3.7 ভোল্টের দুইটি লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করছি এবং আমি আউটপুট হিসেবে পাচ্ছি 6 ভোল্ট, এবং 6 ভোল্টের আমি 6 ভোল্ট প্লাস 7.78 ভোল্ট, মানে 6 ভোল্টেরও বেশি কিছু পাচ্ছি। সো এটা দিয়ে আমি যে কোনো 6 ভোল্টের ব্যাটারি চালাতে পারবো। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।